সব ক্যাচালে শাকিব খানকে পাওয়া যায় বলে মন্তব্য করলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। শুধু তাই নয়, শাকিব অভিনীত ভাইজান এলোরের ছবি নিয়েও আমাদের সময় অনলাইনের কাছে খোলাখুলি কথা বললেন এই চলচ্চিত্র নির্মাতা। শাকিব খান অভিনীত ছবি ভাইজান এলোরের ছবির শুটিং কলকাতা ও লন্ডনে ইতোমধ্যেই শেষ হয়েছে। এরপরও কলকাতার এই ছবিকে বাংলাদেশের ছবি হিসেবে দেখানোর জন্য বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে আবেদন করেছেন এর পরিচালক জয়দীপ মুখার্জি। এসকে মুভিজ প্রযোজনায় বাংলাদেশে ছবিটি আগামী ঈদে মুক্তির কথা থাকলেও নানা জালিয়াতির কারণে আটকে যাচ্ছে এমন তথ্যই দিলেন বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন বলেন, নিয়ম ভেঙে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির কাজ শেষ হওয়ার পর জয়দীপ অতিথি পরিচালক হওয়ার আবেদন করছে। এটা খুব দুঃখজনক। ভাইজান এলোরে কোনোভাবেই বাংলাদেশের ছবি নয়। যতগুলো ছবি নিয়ে ক্যাচাল, সে ক্যাচালগুলো সবই শাকিবের সাথে। খোকন আরও বলেন, আমার কথা হলো আমি একটা জায়গায় যখন যুক্ত হব তখন বলে দিলেই হয়, ভাই আমি কিন্তু কোনো ক্যাচালে যাব না। আপনারা যা করবেন সব কিছু ক্লিন করবেন এবং নাম্বার ওয়ান করবেন। যদি শাকিব বলে তাহলে কিন্তু এই ক্যাচালগুলো সৃষ্টি হয় না। ভাইজান এলোরে ছবিটি মুক্তি একসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ভাইজান এলোরে আমরা কোনোভাবেই রিলিজ করতে দেব না। শাকিব মনে করবে পরিচালক সমিতি আমার ব্যক্তিগত, আমি তো অ্যাসোসিয়েশনের একটা চেয়ার হোল্ড করি, আমাকে চেয়ারের মর্যাদা রাখতে হবে। জনপ্রিয় এই চিত্র পরিচালক আরও বলেন, শাকিব পত্রিকাতে বলেছে আমি কি বাংলাদেশে নিষিদ্ধ? এই ছবিকে রিলিজ না করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে। শাকিব যে এই কথাগুলো বলল, যত অনিয়ম আছে সব অনিয়মে শাকিবকে খুঁজে পাওয়া যায়। শাকিব এসব অনিয়মে যায় কেন? সে আর্টিস্ট হিসেবে থাকুক, বাড়তি নাক গলানোর তার দরকার নেই। শাকিব খানের উদ্দেশ্যে বদিউল আলম খোকন বলেন, যেখানেই ক্যাচাল ইচ্ছাকৃতভাবে সেখানেই তুমি থাকো কেন, তুমি তোমার চিন্তা করো, তুমি বাংলাদেশকে ভালোবাসো, বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসো। আজকে তুমি যা হয়েছ সবই চলচ্চিত্রের জন্য হয়েছ। চলচ্চিত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমি অবৈধ কাজকে পরিচালক সমিতি